শুক্রবার থেকে শুরু হলো 999 টাকায় পদ্মা সেতু ভ্রমণ। এই উপলক্ষে বিকেলে প্রথম ভ্রমণকারী দলকে পাঠানো হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল 25 জুন। 26 জুন এই সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়, আর তখন থেকেই এই সেতুর উপর দিয়ে ভ্রমণের ব্যাপক আগ্রহ তৈরি হয় মানুষের মধ্যে। সেই আগ্রহের কথা মাথায় রেখে পর্যটন কর্পোরেশন চালু করে এই প্যাকেজ। বিস্তারিত শাহরিয়ার বাদনের রিপোর্টে। ছুটির দিনে রাজধানী থেকে বিপুল সংখ্যক মানুষ পদ্মা সেতু দেখতে যান, তাদের কেউ ব্যক্তিগতভাবে কেউ বা দলগতভাবে। দর্শনার্থীদের এমন আগ্রহ দেখে ভ্রমণের প্যাকেজ চালু করেছে পর্যটন কর্পোরেশন। যাত্রীদের নিরাপত্তা সেবা নিশ্চিত করেই এ ট্যুর চালু করা হয়। এতে পর্যটন কর্পোরেশনের এসডিজিও অর্জন হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পর্যটন ভবনে ট্যুরের উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এসব কথা বলেন। এসডিজির যে টার্গেট, ট্যুরিজমের একটা টার্গেট আমাদের মিট আপ করতে হবে এসডিজি। আমরা এমডিজিতে যেমন নির্দিষ্ট সময়ের আগেই মিট আপ করেছি, এগুলা এসডিজির ক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ের আগেই মিট আপ করতে পারব। বিদেশি পর্যটকের বিষয়েও আশাবাদী পর্যটন মন্ত্রী। এটাও একটা কিউরিওসিটি বিদেশিদের, তারা সবাই আসবে বাংলাদেশে। এবং বাংলাদেশের বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে আইনশৃঙ্খলার অবস্থা, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো পর্যটক, দেশি হোক বিদেশি হোক, নিরাপদে যেতে পারবে, আসতে পারবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পদ্মা সেতুর ট্যুর প্যাকেজ চালু করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।